আসসালামু আলাইকুম সবাইকে, একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ। আজকে আমরা একটু দেখার চেষ্টা করব পবিত্র মদিনা শরীফ আমরা ভিজিট করার জন্য, যে রিয়াজুল জান্নাহ এবং তার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক ভিজিট করার জন্য একটা অ্যাপের রেজিস্ট্রেশন করতে হয়। সেই অ্যাপটার নাম হচ্ছে নুসুক। আমরা সেই অ্যাপটা কীভাবে ডাউনলোড করব এবং কীভাবে সেই কাজটা করতে পারি সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। তার জন্য প্রথমে আমাদেরকে গুগলে গিয়ে, যদি অ্যান্ড্রয়েড হয় অ্যান্ড্রয়েড অ্যাপে গুগলে গিয়ে নুসুক লিখতে হবে, NUSUK। নুসুক লেখার পরে সার্চ দেবেন, সার্চ অপশানে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই সিম্বলটা বা লোগোটা একটু দেখে নেন, এই অ্যাপটা ডাউনলোড করে নেন। আমার যেহেতু আমার কাছে আপডেট করা আছে এই কারণে, অ্যাপটা ডাউনলোড করাতে এই কারণে সে আপডেট চাচ্ছে। সো আমি এখন সরাসরি আপডেট না করে আমি সরাসরি আমার যেটা অ্যাপ ডাউনলোড করা আছে সেখানে চলে যাব। কীভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। আপনারা অ্যাপ ক্লিক করার পরে আপনাদের কাছে লগ ইন ইনফরমেশন যাবে। আপনি যেহেতু নতুন ইউজার, নতুন ইউজার হলে নিউ ইউজারে ক্লিক করবেন। আমরা বাংলাদেশ থেকে যারা যাব তাদের জন্য আসলে তিনটা অপশন দেখবেন। এটা আমাদের জন্য এই প্রথম দুইটা অপশন আমাদের কোনো দরকার নাই। আমাদের লাস্ট অপশনটা আমরা ভিজিটর, যেহেতু আমরা সৌদি আরবের বাহিরে থেকে আমরা যাচ্ছি, সেই জন্য আপনারা এই ভিজিটর অপশনটা ক্লিক করবেন। এখানে ভিসা নাম্বার দিবেন, আপনাদের যে ভিসা নাম্বারটা যেটা আছে আপনাদের ই ভিসার ভিতরে পাওয়া যাবে। এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন, আপনার ইয়ার কত কোন ইয়ারে সেই ইয়ার সিলেক্ট করে, সেই মাস সিলেক্ট করে, আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করে, এটা যেগুলো যাতে আপনার পাসপোর্টের সাথে হুবহু মিল থাকে সেখান থেকে যাবেন। আর এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার বাংলাদেশের মোবাইল নাম্বারই দিবেন। আমি সাজেস্ট করবো সবাইকে, আপনার ভিসা পাওয়ার পরপরই আপনার মদিনা ভিজিটের উপর বেস করে সময় দেখে আপনারা ওখান থেকে রেজিস্ট্রেশনটা করবেন। যেই সময়টা আপনি মদিনায় থাকবেন সেই সময়টা দেখে আপনার আপনার ডে অ্যান্ড টাইম দুটোই, যেই সময়টাতে যেই দিনটাতে আপনি মদিনায় থাকবেন সেই দিন এবং কোন সময়টা আপনি প্রেফার করেন সেই সময়টা দেখে রেজিস্ট্রেশন করবেন। সব সময় আপনার প্রিফার টাইম আপনি পাবেন না, কারণ ওখানে বিভিন্ন সেশন থাকে, মেয়েদেরও সেশন থাকে, মেয়েদেরকে জন্য আলাদা একটা সময় থাকে, ছেলেদের জন্য আলাদা সময় থাকে, এই সময়টা আবার ক্ষণে ক্ষণে ওরা চেঞ্জও করে। সো এটা অ্যাপের থ্রুতে আপনাকে জানতে হবে কখন হবে। এখানে কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং আপনার যথাবিধি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসে আপনি আপনি লগ ইন ইনফরমেশনগুলি পাবেন। আপনার সবচেয়ে ভালো হয় আপনার যে জিমেল অ্যাড্রেসে আপনার এটা রেজিস্ট্রেশন করা আছে সেই জিমেল অ্যাড্রেসটা ইউজ করা। সো এবং সেই ইমেল অ্যাড্রেসটা আবার দিয়ে একটা একটা সহজ পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে সহজ হয় সেরকম একটা পাসওয়ার্ড দিলে দিয়ে আপনি এটাকে রেজিস্ট্রেশন করবেন। এখানে তিনটা অপশনই আপনি সিলেক্ট করে দিবেন, সার্ভিসেস ফর মুসলিম এটা দিবেন, দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। বাই দ্য ওয়ে এখানে একটা অপশন দেখবেন জাস্ট ঠিক উপরে এই জায়গাটাতে, ডাজ ইউজার নিড এনি স্পেশাল অ্যাসিস্ট্যান্স, মানে এখানে হচ্ছে যদি ওনার হুইল চেয়ারের দরকার হয় বৃদ্ধ হন তাহলে এটা সিলেক্ট করে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যদি হুইল চেয়ারের দরকার হয় তাহলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এখন আমি আপনাকে দেখাচ্ছি রেজিস্ট্রেশন হওয়ার পরে যে অবস্থাটা দাঁড়ায়। রেজিস্ট্রেশন হওয়ার পরে এরকম একটা আপনি আমার নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে যখন লগ ইন করলাম দেখেন আমার কোডটা চলে আসছে 4876। তো আমি এখানে আমার কোডটা দিয়ে দিব 4876। এই স্ক্রিনটাতে আপনি সরাসরি চলে আসবেন। এই উমরা অপশনটা এখন পর্যন্ত অ্যাক্টিভেট, আমি যখন ভিজিট করি তখন অ্যাক্টিভেট ছিল না, আমি ভিজিট করে অলরেডি চলে এসেছি। এবার তারপরে আমার কাছে মনে হলো যেটা আমার আপনাদেরকে জানানো দরকার, দ্যাটস ওয়াই আমি আসলে ভিডিওটা করছি। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে যদি পুরুষ হন তাহলে প্রেয়িং ইন নোবেল রাউদা পুরুষের সাইন দেওয়া আছে, আর মহিলা হলে প্রেয়িং ইন নোবেল রাউদা মহিলা সাইন ক্লিক করবেন। আমি পুরুষ সাইন ক্লিক করলাম, এখানে আমি এটা ক্লিক করে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে আপনি
পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলতি মাসের ফেব্রুয়ারি 2023 সালের পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আমাদের সম্পূর্ণ খালি। আর যেহেতু অরেঞ্জ কালার 21 মানে একুশ তারিখ আগামীকাল কিন্তু আমাদের এখানে অল্প সংখ্যক যাত্রী আছে, ওখানে জায়গা আছে বা খালি আছে, এই জন্য এটা অরেঞ্জ হয়ে আছে। আর যে রেড সিগন্যাল যেগুলো, এগুলা মনে করুন যে একেবারে জ্যাম, অল্প কিছু সংখ্যা, একেবারেই অল্প, ওখানে খালি, এই জন্য রেড হয়ে আছে। আর যখন যেগুলো সাদা দেখতে পাচ্ছেন এটা নট অ্যাভেলেবল, মানে এখানে আর জায়গা নাই, এই জন্য এটা নট অ্যাভেলেবল হয়ে আছে। মনে করুন আপনি চলতি মাসের পঁচিশ তারিখে যাবেন, পঁচিশ তারিখে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কোন সময় যাবেন, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, এখানে সময় দেওয়া আছে প্রতি দুই ঘন্টা করে সময় দেওয়ার পর এখানে আপনি জাস্ট একটা সময় সিলেক্ট করলেন, এখানে আপনি সিলেক্ট করুন। আপনি অবশ্যই সিলেক্ট করার সময় মনে রাখবেন এখানে চব্বিশটা পর্যন্ত দেওয়া হয়েছে আপনার বোঝার জন্য, মানে রাতের বারোটা থেকে শুরু করে পরের দিন রাত বারোটা পর্যন্ত এখানে টাইম, বাইশটা চব্বিশটা এরকম দেখেন লাস্টে। তো আপনি যে সময়ে যাবেন ওই সময়টা সিলেক্ট করে দেবেন, ধরেন একটা সময় সিলেক্ট করলেন, ধরেন আমি ফজরের সময় যাব, ওই সময় অনেক জ্যাম কম থাকে, তো ফজরের সময় যখন যাব ফজরের সময়টা নির্ধারণ করে নেবেন। বর্তমানে কিন্তু পাঁচটা বিশে আজান দেয় সৌদি আরবের মধ্যে, ভোর পাঁচটা বিশে, তো পাঁচটা বিশ হলে আপনি সেই সময়টা নির্ধারণ করে নেবেন, ষোলোটা থেকে আঠারোটা আমি দিয়ে দিলাম ফজরের সময়। দেন এখানে আপনি টিক মার্কটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনি এখানে জাস্ট ইস্যুতে ক্লিক করবেন, ইস্যুতে ক্লিক করার পর এখন দেখেন আমার এটা কিন্তু ইস্যু হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন আমার কিউআর কোডটা চলে আসছে, আমার এটা ওমরার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে, পারমিট নাম্বার সব কিছু চলে আসছে, আমি এই ডেটে চলে যাব। এখন আমি জাস্ট যদি হোম পেজে যাই আমার এটা কিন্তু থেকে যাবে। তো আমি যেহেতু এই ডেটে যাব না, আমি কিন্তু রমজান মাসে যাব আল্লাহ মাসাইলে, সেজন্য আমি এটা ক্যান্সেল করে দিই। আপনি যদি আপনার কোনো বন্ধু বান্ধবদের শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। আর এখন কিন্তু এটা সময় চালু হয় নাই, যখন আপনার যে সময়টা আপনি যখন মক্কার মধ্যে যাবেন তার ঠিক পাঁচ ঘন্টা আগে থেকে স্টার্ট, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগেই ঢুকতে হবে, আপনি আগে থেকে যে ওখানে গিয়ে উপস্থিত হতে হবে। এখানে কিন্তু তখন এই যেই এখন যে কিউআর কোডের পাশে চারপাশে যেই গ্রিন সিগনালটা উঠানামা করতেছে, তখন কিন্তু এটা দৌড় দিবে, চারিদিকে ঘুরবে, এটা যখন ঘুরা আপনার যে টাইমটা শেষ হয়ে যাবে তখন এটা ঘুরা কিন্তু শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে চাইলেও আর ঢুকতে পারবেন না, যদি স্যাকিং হয়, যদি স্যাকিং না হয় তাহলে কিন্তু অন্য বিষয়, আপনার ভাগ্যের বিষয়, আশা করি বুঝছেন। তারপর যদি এই অ্যাপ সম্পর্কে বা ওমরা বিষয় সম্পর্কে কোনো যদি ধারণা না থাকে এবং আপনি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।